ফিফা প্রীতি ম্যাচ খেলতে আজ মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কম্বোডিয়ায় জামাল ভুঁইয়ারা ম্যাচ খেলবেন কম্বোডিয়া জাতীয় দলের বিপক্ষে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। ফিফা এই প্রীতি ম্যাচকে সামনে রেখে কম্বোডিয়ায় বেশ কয়েকটি অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় দল। এছাড়া দেশেও ২০ দিনের অনুশীলন করেছেন ফুটবলাররা। হেড কোচ হ্যাভিয়ার ক্যাবরেরার অধীনে এই প্রথম এত লম্বা সময় অনুশীলন করলেন জাতীয় দলের ফুটবলাররা। কম্বোডিয়া ছাড়াও ২৭ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে আরও একটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। কম্বোডিয়া থেকে নেপাল যাবে পুরো দল। কম্বোডিয়া ও নেপাল দুদলের বিপক্ষেই জয় চায় বাংলাদেশ। এবছর এই দুটি শেষ আন্তর্জাতিক ম্যাচ বাংলাদেশের জন্য। যদিও ফিফা র্যাঙ্কিংয়ে কম্বোডিয়া ও নেপাল বাংলাদেশের চেয়ে এগিয়ে। বাংলাদেশ র্যাঙ্কিংয়ের ১৯২তম স্থানে আর কম্বোডিয়া ১৭৪তম ও নেপাল ১৭৬তম স্থানে। তারপরও দুই ম্যাচে জয়ের টার্গেট বাংলাদেশের। বাংলাদেশের ফুটবলে এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে মেয়েদের নিয়ে। নেপালে সাফের শিরোপা জিতেছেন সাবিনারা। প্রথমবারের মতো সাফের শিরোপা জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। মেয়েরা পেরেছে, এবার জামালদের প্রমাণের পালা। কম্বোডিয়ার শক্তি ও দুর্বল দিক খুঁজে বের করার কথা জানিয়েছেন ফুটবলার সুমন রেজা ও সহকারী কোচ মাসুদ পারভেজ কায়সার। এখানে আমরা কম্বোডিয়া আসার পরে প্রায় অনেক হয়েছে, আমরা যে কোনো সেশন পেয়েছি খুব ভালোভাবে এনজয় করেছি, প্র্যাকটিস করেছি, আবহাওয়ার সাথে নিজেদের মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি, ওদের উইকনেসগুলো আমরা বের করার চেষ্টা করতেছি, ওদের ভালো প্লেয়ার, ওদের কী কী গেম চেঞ্জার প্লেয়ার আছে সেগুলো আমরা অ্যানালাইজ করে ওগুলো নিয়ে কাজ করছি। আমাদের ডিফেন্ডাররা কোচ কাজ করিয়েছে। বেসিক্যালি ওদের ওরা উইকবলে অনেক টেকনিক্যালি বেটার মনে হয়েছে আমাদের কাছে, এবং যে যে স্ট্রেংথ পয়েন্টগুলো আমরা দেখেছি আমরা আজকে তাদের অ্যাটাকিং সাইড নিয়ে কাজ করব। আমরা ডিফেন্ডিং ব্লকটা কীভাবে তৈরি করব এবং কীভাবে অ্যাটাকে যাব এটা নিয়ে আমরা কাজ করব। বছরের শেষের দিকে এই দুইটা ম্যাচে আমাদের লক্ষ্য একটাই, আমরা দুইটা ম্যাচ যেন আমরা জয়লাভ করতে পারি, এবং ওই অনুযায়ী আমাদের ট্রেনিং প্রথম থেকে খেলে আসতেছি আমরা, ট্রেনিং করে আসতেছি। ইনশাল্লাহ আমরা দুইটা ম্যাচ জয় নিয়ে মাঠ থেকে ফিরে আসব। As far as possible.